সাম্বাপুর তোলা এইলো দেখেন আমাদের অবস্থা, গরু টরু সব নিয়ে আসতেছে, বাড়ি ঘর একদম বাইসা গেছে গা, অবস্থা খুব ভয়াবহ, চারিদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। ইন্ডিয়া থেকে আইতেছে, ইন্ডিয়া থেকে গুজরাট থেকে নেতাই নদী হইয়া, নেতাই নদী হইয়া পূর্ব দিকে কংস নদী হইয়া জাইরা নেত্রকোনা হইয়া হ্যাঁ তারপরে যাবে সিলেট। আরে ভাই অবস্থা কাহি লক্ষ করে বুঝো, আমরা এই যে তুমি রাখলাম সত্রটা তুমি রাখলাম বুঝো, আগে একবার লাগাইছি আর নেগাই গেছি, মানে অন্য নতুন হিও লাগাইছি ধান সুবাই আছি, মানে এটা আবার হিরো খাই গেছি, একটা টাকা আমি লোক নিয়ে এনেছি, লোক নিয়ে এনেছি টাকা লাগাইছি ভাই করে লাভ দিতাম, আমরা তো একটু আয়ার দেয় না, আমার সাহায্য তো খুব করে না বুঝো। বাড়ি ঘরে হানি উঠছে, বাড়ি ঘরে হানি উঠছে, বাড়ি ঘরে হানি এদিকে তো দুই দিন ধরে তো প্রচুর বৃষ্টি, বৃষ্টি হওয়াতে অনেকের ফিশারি পার বুড়িয়া পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে এবং নদীতে মারতেছে, আর নিচের জমিগুলি আসলে চলে গেছে, অনেক জমি পানির নিচে ডুবে গেছে, এই অবস্থা আছে আর আমাদের এই পর্বতার এই সাইড অবস্থা। Thank you.